একাকী নারীদের কিন্তু ভ্রমণের আগ্রহ বাড়ছে আর বর্তমান সময়ে নারীরা নির্দিষ্ট গণ্ডির মধ্যে কিন্তু মোটেও সীমাবদ্ধ নেই বরং তারা তাদের গণ্ডির বাইরে এসে নিজেদেরকে সামনে এগিয়ে আনার লক্ষ্যে সোলো ট্রাভেলের মতো চ্যালেঞ্জিং এ কাজ করছে ট্রাভেলাররা অ্যাকচুয়ালি আজকাল প্রচুর ট্রাভেল করছে অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি ফিলিং ভেরি মাচ সেফ অফকোর্স আই উড গিভ দিস বেনিফিট অ্যান্ড দিস প্রেইজ দিস কমপ্লিমেন্ট টু আওয়ার গভর্নমেন্ট যে আমাদের গভর্নমেন্টে এতটা সিকিউর করতে পেরেছে আমাদের ওভারঅল এনভায়রনমেন্ট এবং আমাদের সোসাইটিকে যে উমেন ট্রাভেলাররা আসলে সেফ ফিল করে টু ট্রাভেল ইন বাংলাদেশ এবং ওনারা নিজে আসছেন এক বছর কন্ট্রাক্টে আসেন দুই বছর কন্ট্রাক্টে আসেন এখানে কিন্তু থাকছেন ঢাকাতে এবং তার সাথে সাথে তার কাজটাও তারা কন্টিনিউ করছেন সো ইটস আ বিগ থিং ফর আস যে আমরা এই লেভেল পর্যন্ত আমাদের সিকিউরিটি আমাদের এই ফ্যাসিলিটিগুলো আমরা এনশিওর করতে পেরেছি ফ্রম দ্য গভর্নমেন্ট অ্যান্ড অফকোর্স আমাদের প্রাইম মিনিস্টার নিজে একজন ওমেন অ্যান্ড শি নোজ অ্যাকচুয়ালি দ্যাট হাউ টু গিভ দিস প্রোটেকশন টু দ্য ওমেন সো এভরি টাইম কিন্তু দেখা যায় যে উনি ল এনশিওর করে ওইভাবে সো দ্যাট উই অলসো গেট দ্যাট কভারেজ অ্যান্ড উই অলসো গেট দ্যাট প্রোটেকশন ফ্রম দ্য সোসাইটি আটই মার্চ নারী দিবস এবং আমরা কখনোই এই জিনিসটাকে ব্যতিক্রম রাখি না আমরা ট্রাই করি এই দিনটাকে পুরোপুরিভাবে উদযাপন করতে আমরা সবসময় এটাকে খুব বড় করে অ্যাপ্রিসিয়েট করি এবং ওমেনরা এত বেশি এম্পাওয়ার্ড হচ্ছে দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং দে আর ডুইং দ্য হাউস হোল্ড দে আর ব্রডিং অফ আ চাইল্ড এবং তার সাথে সাথে কিন্তু তারা কাজেও কোনো পিছিয়ে নেই তারা দেখে যাচ্ছে যে না আমরা করেছি আমরা করতে পারবো এবং ফিজিক্যালিও উই হ্যাভ বিকেম আলহামদুলিল্লাহ সো মাচ ফিট দ্যাট আমরা মেন্টালি ফিজিক্যালি দোনো দিক দিয়ে যে আমরা পারছি এবং করে দেখাচ্ছি এন্ড অফ দ্য ডে এটা কিন্তু প্রত্যেকটা সেক্টরে এখন দেখছেন যা ওমেনরা এগিয়ে যাচ্ছেন অফকোর্স আই অ্যাপ্রিসিয়েট দোজ মেন যারা অ্যাকচুয়ালি আমাদেরকে ওই ব্যাক আপ সাপোর্টটা দিচ্ছে যে যেই কারণে আমরা নিজেরা এগিয়ে যাওয়ার জন্য ওই সাহসটাও পাচ্ছি